Zafer pusadını imanla bileyenlerin olacaktır. Allah! Osmanlı সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজী, যিনি বিভক্ত তুর্কিদের ঐক্যবদ্ধ করে গড়ে তুলেছিলেন শক্তিশালী এক সাম্রাজ্য, যা পৃথিবীর বুকে টিকেছিল 600 বছরের বেশি সময়। এবার আরো একবার তুর্কিদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন নব্য তুর্কি সুলতান রিসেপ তাইয়েপ এরদোয়ান। তৃতীয় মেয়াদে মসনদ বুঝে নেয়ার দিন শনিবারই এই আহ্বান জানান তুর্কি প্রেসিডেন্ট। তুর্কিয়েনিন আগের যে কোনো সময়ের চেয়ে তুর্কিদের বেশি ঐক্যবদ্ধ হতে হবে। ইট যেমন ঐক্যবদ্ধ হয়ে শক্ত প্রাচীর গড়ে তোলে তুরস্কের 8.5 কোটি মানুষকে, তেমন ঐক্যবদ্ধ হতে হবে। প্রত্যেকের জায়গা থেকে জাতির জন্য অবদান রাখতে হবে, যেন তুর্কিরা আবারও সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। ওসমানীয় খিলাফতের অধীনে একটা সময় অর্ধেক পৃথিবীকে শাসন করত তুর্কিরা, কিন্তু 20 শতকের শুরুর দিকে দুর্বল হয়ে পড়ে ওসমানীয় সাম্রাজ্য। প্রথম বিশ্বযুদ্ধের পর 1922